অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় আনডিফাইন্ড অ্যান্ড ইনডিটারমিনেট এই দুইটা টপিক নিয়ে আমাদের অনেকেরই একটু কনফিউশন থাকে। আজকে আমরা এই কনফিউশনটাই দূর করার চেষ্টা করব। সায়েন্সের প্রত্যেকটা টপিকই নাম থেকে খুব সুন্দর একটা আইডিয়া পাওয়া যায় যে ব্যাপারটা আসলে কী নিয়ে। অসংজ্ঞায়িত অর্থাৎ এমন কিছু একটা যেটাকে সংজ্ঞায়িত করা যায় না। অপরদিকে অনির্ণেয় মানে হচ্ছে এমন কিছু একটা যেটা নির্ণয় করা যায় না। প্রথমে শুনতে হয়তো একটু ঝাপসা লাগতে পারে, বাট একটু পরেই এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে এদের নাম কেনই বা এরকম হলো। আমরা প্রথমে অসংজ্ঞায়িত এই ব্যাপারটাই চলে আসি। এটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা ছোট্ট একটা এক্সাম্পল নেই, এক্সপ্লেইন করতে একটু সুবিধা হবে। যে কোনো সংখ্যাকে আমরা যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেই ফর্মটাকে বলা হয় অসংজ্ঞায়িত আকার। এখন কেন এটাকে অসংজ্ঞায়িত বলা হয় সেটা বোঝার জন্য আমাদেরকে ভাগের সংজ্ঞা বা ডেফিনেশনটা জানতে হবে। ধরো একটা সংখ্যা হচ্ছে দশ, এখন এই দশটাকে আমরা দুই দিয়ে ডিভাইড করব। আমাদের ভাগফল তো আসলে কত এখানে? এটা অনেকটা এভাবে চিন্তা করতে পারো, তোমার কাছে দশ টাকা আছে, এখন তুমি দোকানে গিয়ে চকলেট কিনবা, প্রত্যেকটা চকলেটের দাম হচ্ছে দুই টাকা। তুমি এই দশ টাকা দিয়ে কতগুলা চকলেট কিনতে পারবা যাতে করে চকলেট কেনা শেষে তোমার কাছে অবশিষ্ট টাকার পরিমাণ থাকবে শূন্য টাকা? এটাই কিন্তু আমাদের ভাগফল, দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি। এটা ভাগের ডেফিনেশনও। এবার আমরা অসংজ্ঞায়িত এই কেসটাতে চলে আসি। অসংজ্ঞায়িত হওয়ার জন্য আমাদের যেটা দিয়ে ভাগ করতেছি সেটার ভ্যালু কিন্তু শূন্য হওয়া লাগবে, তাই না? সো আমাদের টেন ডিভাইডেড বাই জিরো, এই ভ্যালুটা অসংজ্ঞায়িত। এখন ভাগের ডেফিনেশন অনুসারে এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তো। তোমার কাছে দশ টাকা আছে, তুমি দোকানে গেছো চকলেট কিনতে, প্রত্যেকটা চকলেটের দাম হচ্ছে শূন্য টাকা। এখন তুমি এই দশ টাকা দিয়ে কতগুলা চকলেট কিনতে পারবা যাতে করে চকলেট কেনা শেষে তোমার কাছে অবশিষ্ট টাকার পরিমাণ হবে শূন্য টাকা? এইটার অ্যান্সার কি হতে পারে তোমরা একটু পজ করে চিন্তা করো তো। দেখো, যেটা দিয়ে আমরা ভাগ করতেছি অর্থাৎ চকলেটের দাম যেহেতু শূন্য টাকা, তুমি যতগুলা চকলেটই কেনো না কেন তোমার দশ টাকা কিন্তু দশ টাকাই থেকে যাবে। ধরো তুমি একশোটা চকলেট কিনলা, এখন এই একশোটা চকলেট কেনার পরে তোমার অবশিষ্ট টাকার পরিমাণ কিন্তু দশ টাকাই থেকে যাবে, তুমি যতটাই কেনো না কেন, একশো কেনো এক হাজার কেনো। অর্থাৎ এমন কোনো সংখ্যা নাই যত সংখ্যক চকলেট কিনলে তোমার কাছে অবশিষ্ট যেই টাকার পরিমাণটা সেটা শূন্য হবে। আমরা একটু ম্যাথামেটিক্যাল ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরি দশকে শূন্য দিয়ে যখন আমরা ভাগ করব আমাদের যেই ভাগফলটা সেটা হচ্ছে এক্স। অর্থাৎ আমরা লিখতে পারি টেন বাই জিরো ইকুয়ালস টু এক্স। আমাদের কাজ হচ্ছে এই ভাগফলটা তথা এক্স এর ভ্যালু বের করা, তাই তো? এবার খেয়াল করো তো, আমি যদি এই জিরোটাকে রাইট সাইডে পাঠিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? টেন ইকুয়ালস টু জিরো ইন্টু এক্স। আমাদের কিন্তু একটা সমীকরণ চলে আসছে। এই সমীকরণে এক্সের সমাধান তথা মূলটা কী হবে? এক্সের এমন একটা ভ্যালু যেই ভ্যালুটার জন্য আমাদের লেফট সাইড আর রাইট সাইড দুটাই সমান হবে। খেয়াল করো তো, আমাদের লেফট সাইডের ভ্যালু কিন্তু টেন, তার মানে আমাদের এক্সের এমন একটা ভ্যালু বের করতে হবে যার জন্য রাইট সাইডের ভ্যালুও কত হবে? টেন হবে। এবার দেখো, তুমি এক্সের যেই ভ্যালুটাই নাও না কেন, আমাদের যে রাইট সাইড সেটা কিন্তু অলওয়েজ শূন্যই হচ্ছে, কারণ শূন্য দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা কিন্তু আবার শূন্যই হয়। অর্থাৎ তুমি কিন্তু এক্সের কোনো ভ্যালু পাচ্ছ না, তার মানে টেন ডিভাইডেড বাই জিরো এইটার কোনো ভ্যালু নাই। যেটা আসলে মিন করতেছে, ভাগের সংজ্ঞা দিয়ে তুমি টেন ডিভাইডেড বাই জিরো এইটাকে সংজ্ঞায়িত করতে পারতেছ না, এজন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। এটাকে অনেক সময় ইনফিনিটি দিয়ে প্রকাশ করা হয়, ইনফিনিটি বা অসীম। ইনফিনিটি কিন্তু নিজেও সংজ্ঞায়িত না। ইনফিনিটি বা অসীম হচ্ছে এমন একটা সংখ্যা যেটা যে কোনো সসীম সংখ্যার চেয়ে বড়, এটা কিন্তু নিজেও সংজ্ঞায়িত না। এজন্যই খেয়াল করে দেখবা, অসীমটাকে কিন্তু কোনো সেটের অন্তর্ভুক্ত করা হয় না। তুমি যখন কোনো সেটের মধ্যে ইনফিনিটি লেখো তখন সেখানে সব সময় একটা ওপেন ইন্টারভাল বা মুক্ত ব্যবধি দেওয়া হয়। এটা তোমাদের টেক্সট বুকে খেয়াল করলেই দেখতে পারবা। এই তো গেল আমাদের অসংজ্ঞায়িত এই ব্যাপারটা। আমরা অনির্ণেয়তে চলে আসি। আগেরবারের মতোই আমরা একটা এক্সাম্পল দিয়ে তারপর এক্সপ্লেন করার চেষ্টা করব। টোটাল সাতটা অনির্ণেয় আকার আছে, এর মধ্যে একটা অনির্ণেয় আকার হচ্ছে জিরো ডিভাইডেড বাই জিরো। অর্থাৎ শূন্যকে তুমি যদি শূন্য দিয়ে ভাগ করো তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা অনির্ণেয়। আবারও ভাগের ডেফিনেশন থেকে একটু চিন্তা করো। তুমি যখন শূন্যকে শূন্য দিয়ে ভাগ করতেছো অনেকটা এভাবে চিন্তা করতে পারো, তোমার কাছে কয় টাকা আছে? শূন্য টাকা আছে, এখন তুমি চকলেট কিনতে গেছো,
এবার প্রতিটা চকলেটের দাম হচ্ছে 0 টাকা। তাহলে তুমি ঠিক কতগুলা চকলেট কিনতে পারবা, যাতে করে চকলেট কেনা শেষে তোমার কাছে অবশিষ্ট টাকার পরিমাণ থাকে 0 টাকা। তোমার কাছে কিন্তু আগেও 0 টাকা ছিল, আবার প্রত্যেকটা চকলেটের দামও কিন্তু 0 টাকা। এখানে আবার ভিডিওটা পজ করো, একটু চিন্তা করো। এই অ্যান্সারটা কিন্তু বেশ মজার। দেখো, তোমার কাছে 0 টাকা আছে, এখন তুমি যদি 2টা চকলেট কেনো, প্রতিটা চকলেটের দাম হচ্ছে 0 টাকা, তাহলে তোমার খরচ হবে 0 টাকা, তোমার কাছে ছিল 0 টাকা। সো চকলেট কেনার পরে যে অবশিষ্ট টাকার পরিমাণটা থাকবে সেটাও কিন্তু 0 টাকা। এবার তুমি 2টা চকলেট না কিনে ধরো 100টা চকলেট কিনলা, সেক্ষেত্রেও কিন্তু এটা ভাগের ডেফিনেশনকে স্যাটিসফাই করতেছে। তুমি 100টা না কিনে 200টা কিনলা, 300টা কিনলা, সবগুলাই কিন্তু আমাদের ভাগের ডেফিনেশনকে কী করতেছে, স্যাটিসফাই করতেছে। তার মানে 0/0 এইটার কিন্তু অনেকগুলো ভ্যালু আছে। বাট 0/0 এইটার ভ্যালু এক্স্যাক্টলি কোনটা সেটা কিন্তু তুমি বলতে পারতেছ না, কারণ 0/0 এটার ভ্যালু 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, তাই তো? দ্যাট মিন্স এইটার অ্যান্সারটা এক্স্যাক্টলি কোনটা সেটা তুমি নির্ণয় করতে পারতেছ না। এজন্যই এটাকে বলা হয় অনির্ণেয়। আমরা আবার একটু ম্যাথামেটিক্যালি অ্যাপ্রোচ করি। 0/0 এই ভাগফলটা আমরা ধরে নেই হচ্ছে এক্স। আমাদের টার্গেট হচ্ছে এই ভাগফলটার ভ্যালু তথা এক্সের ভ্যালুটা বের করা। আমরা একটা শূন্যকে রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে কী দাঁড়াচ্ছে, একটা সমীকরণ আসতেছে। এই সমীকরণে এক্সের সমাধান হবে এমন একটা সংখ্যা যার জন্য লেফট সাইড আর রাইট সাইড এই দুইটার ভ্যালু সমান হয়। আমাদের লেফট সাইডের ভ্যালু কিন্তু 0। এখন এক্সের কোন ভ্যালুটার জন্য আমাদের রাইট সাইডের ভ্যালুটাও 0 হবে? দেখো, এখানে তুমি এক্সের ভ্যালু যাই বসাও না কেন, আমাদের রাইট সাইডের ভ্যালুটা কি 0ই হবে। অর্থাৎ এক্সের অনেকগুলো ভ্যালু পসিবল, বাট এক্স্যাক্টলি কোন ভ্যালুটা সেটা তুমি বলতে পারতেছো না বা নির্ণয় করতে পারতেছো না। এজন্যই এটাকে বলা হয় অনির্ণেয়। 0/0 এই ফর্ম্যাটটা কেন অনির্ণেয় সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেলছি। এখন আমাদের আরও কিন্তু 6টা অনির্ণেয় আকার আছে, টোটাল 7টা অনির্ণেয়, আমরা একটা দেখে ফেলছি, আরও বাকি থাকলো 6টা। সেগুলোও যে অনির্ণেয় সেটা দেখানো আসলে খুব একটা ডিফিকাল্ট না, কারণ বাকি যেই 6টা ফর্ম্যাট আছে সেই 6টা ফর্ম্যাটকে তুমি খুব ইজিলি 0/0 এই ফর্মে নিয়ে আসতে পারো। সেটা আমি এই ভিডিওতে দেখি, আর ভিডিওটা বড় করতেছি না, তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে রাখবো। তো এই ছিল আমাদের মোটামুটি অসংজ্ঞায়িত আর অনির্ণেয় এই 2টা কনসেপ্ট। আমরা এই রিলেটেড আরেকটা মজার জিনিস দেখে আমাদের ভিডিওটা শেষ করব। তোমরা সবাই সরল সমীকরণ সমাধান করে আসছো না? তোমাদের 2টা সমীকরণ দেওয়া থাকতো আর 2টা ভ্যারিয়েবল থাকতো, তারপর এই 2টা সমীকরণের সমাধান বের করতে বলতো, তাই তো? এখন একটু মনে করে দেখো তো, এই টাইপের সমীকরণের টোটাল 3 ধরনের সমাধান পাওয়া যাইত। প্রথমটা হচ্ছে ইউনিক সলিউশন, অর্থাৎ একটা মাত্র সমাধান থাকবে। দ্বিতীয়টা হচ্ছে নো সলিউশন, অর্থাৎ কোনো সমাধান থাকবে না। আর তৃতীয়টা হচ্ছে ইনফাইনাইট সলিউশন, অর্থাৎ অসীম সংখ্যক সমাধান থাকবে। এখানেও কিন্তু আমাদের অসংজ্ঞায়িত আর অনির্ণেয় এই 2টা ব্যাপার চলে আসে। কিভাবে সেটাই আমরা দেখব। সমীকরণ সমাধান এই টপিকটা কিন্তু আমাদের সরল রেখার সাথে রিলেটেড, তাই না? এই যে এখানকার 2টা ইকুয়েশন, তারা কিন্তু 2টা সরল রেখা মিন করবে। এখন এই 2টা সরল রেখা যেই পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টের স্থানাঙ্কটাই কিন্তু কি আমাদের সমাধান। আমরা একটা এক্সাম্পল নিই। আমাদের 2টা ইকুয়েশন দেওয়া আছে, আমরা এখন এইটা সলভ করার চেষ্টা করব। তোমরা সমীকরণের ফর্ম্যাট দেখেই বুঝে যাওয়ার কথা যে এই 2টা সমীকরণ আসলে কোনো সমাধান হওয়া পসিবল না। আমরা যদি এই সরলরেখা 2টার গ্রাফ আঁকি, তাহলে খেয়াল করবা আমাদের 2টা সরলরেখা কিন্তু সমান্তরাল, অর্থাৎ এদের কোনো ছেদবিন্দু নাই, যেটা মিন করতেছে এই 2টা সমীকরণের কোনো সমাধানও নাই। তারপরে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আমরা এক্সের ভ্যালুটা প্রথমে বাইর করার চেষ্টা করব। আমরা প্রথম সমীকরণটা থেকে দ্বিতীয় সমীকরণটা বাদ দিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, 2x-2x, দ্যাট মিন্স 0x। বাট আমরা যেহেতু এক্সের ভ্যালুটা বাইর করব, আমরা এটা রেখে দিব 0x, আর 3y থেকে 3y বাদ দিলে সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। আর আমাদের রাইট সাইডটা কি দাঁড়াচ্ছে খেয়াল করো তো, 10-2, অর্থাৎ 8। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো, 0x = 8। এবার তুমি এক্সের ভ্যালুটা বাইর করো তো, এখন আমাদের এক্সের ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, x = 8/0। এখন 8/0 এটা কিন্তু একটা অসংজ্ঞায়িত আকার যার কোনো ভ্যালু নাই, আর আমরা গ্রাফ থেকে তো ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি এই 2টা সরলরেখা কোনো পয়েন্টে ছেদ করে না। সো এটার কোনো সমাধান নাই, এটা সমাধান অসংজ্ঞায়িত। এবার সমীকরণ 2টা একটু চেঞ্জ করে দিই। তোমরা এখানে ফর্ম্যাট দেখেই বুঝতে পারার কথা,
এই দুইটা সমীকরণের সমাধান সংখ্যা কিন্তু অসীম, অর্থাৎ এটা ইনফাইনাইট সলিউশন বিশিষ্ট দুইটা সমীকরণ। আমরা যদি গ্রাফে খেয়াল করি তাহলে এই দুইটা সরলরেখা কিন্তু একটা আরেকটার উপরে পড়ে গেছে, তার মানে তাদের ছেদবিন্দু কয়টা হবে? ইনফাইনাইট সংখ্যক না? সো এই দুইটা সমীকরণও কি অসীম সংখ্যক সলিউশন? এখন আমরা একটু সমাধান করি। আমরা প্রথমে x এর ভ্যালুটা বাইর করব, সেটা বের করার জন্য আমরা দ্বিতীয় সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে প্রথমটা থেকে বাদ দিয়ে দিই। তাহলে যেটা দাঁড়াচ্ছে 0 ইন্টু এক্স প্লাস 0, আমরা ওয়াইটা আপাতত কনসিডার করতেছি না কারণ আমরা এক্স এর ভ্যালুটা বাইর করব, ইকুয়ালস টু, এইবার খেয়াল করে তো আমাদের রাইট সাইডটাও কিন্তু 0 চলে আসতেছে। তার পরের লাইনে আমরা যদি এক্স এর ভ্যালুটা বাইর করার চেষ্টা করি সেটা কত আসবে? 0 ডিভাইডেড বাই 0। এটা কিন্তু একটা অনির্ণেয় আকার, অর্থাৎ এক্স এর কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুর জন্য এই সমীকরণ দুইটা স্যাটিসফাই হবে, বাট এক্স্যাক্টলি কোন ভ্যালুটা সেটা তুমি নির্ণয় করতে পারতেছো না। সো এটা অনেকটা অনির্ণেয়, সেটার সাথে রিলেট করা যায়। তো এই ছিল আমাদের অসংজ্ঞায়িত আর অনির্ণেয় এই দুইটা ব্যাপার নিয়ে মোটামুটি ডিসকাশন। হোপফুলি মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে সবার। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি।